গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা সকালবেলা উঠেই আগে মাকে দর্শন করে নিলাম আর এটা হচ্ছে আমাদের ক্লাবের পূজা এভাবে কোনো দিন পূজাতে আমি অংশগ্রহণ করতে পারিনি তার কারণ হচ্ছে মেয়েদের যে প্রবলেমগুলো থাকে তো সেই কারণের জন্যই আমি এর আগে কখনো এভাবে অংশগ্রহণ করতে পারিনি আমি না ভীষণ খুশি মন থেকে খুশি যে আমি এভাবে মায়ের আশীর্বাদ পেলাম আর মায়ের পূজার সমস্ত কাজ আমি করতে পারছি সবাই দেখো প্রসাদ খেতে চলে এসেছে আর প্রচুর লোকও হচ্ছে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছে না কারণ সব শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে খুব ছোট্ট করে পূজা মানে প্যান্ডেল দেখো ঠিক এরকমই মানে গ্রামের প্যান্ডেল কখনোই জাঁকজমকপূর্ণ হয় না তো ভক্তিটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর কালকে রাত্রে যখন বাড়ি গেছি তখন হচ্ছে তিনটে বাজে তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি আর এখন বাজে সাতটার মতো তো মামাও কিন্তু উঠে গেছে আর পরিবেশটাও দারুণ লাগছে আর চারিদিকে তো পূজা হচ্ছে এবার আসছে যাচ্ছে আর সেই জন্য কিন্তু ফলমূল কাটাও খুব জোর কদমে চলছে তো এই যে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে আর যেহেতু আমি ভেতরে তো সে কারণের জন্যই প্রচুর পরিমাণে কিন্তু লোকজন আসছে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে আর এখন দেখো প্রায় শেষের দিকে ফলমূল প্রায় শেষের দিকে কারণ প্রচুর লোক হয়েছিল সত্যি এত লোক হয় সে ভাবাই যায় না আর বেশি বেশি লোকজন হলেও কি ভালো লাগে তো বাদ বাকি যেটুকু প্রসাদ ছিল তো সেটুকুই কেটে দিলাম এবার বাড়ি চলে যাব সেই জন্য সেটুকু কেটে দিলাম দিলাম এবার দেখো যারা অনেক কাজ করেছে তাদের জন্য একটু গোটা ফল দিতে বললো যে একটা একটা করে প্যাকেটে মানে কয়েকজনের জন্য দিতে তো সেটুকুই দিচ্ছি তো কিভাবে দেব সেটাই জিজ্ঞেস করছি আর ওই প্রসাদটা হচ্ছে আমার তো এখন বাড়ি চলে যাব প্রায় দশটা বাজে প্রায় নয় দশটাই বাজে মানে সাতটার আগে এসেছি আর এখন দশটা বাজে তো মাকে আজকে বিসর্জন দেওয়া হবে না একদিন রাখা হবে তো সেই জন্য এইখানে মাকে আজকে রাখা হবে ভেবেছিল বিকালবেলা দেবে কিন্তু তারপরে বলছে যে না বিকেলবেলা দেওয়া হবে না আর এখন আবার বাড়ি গিয়ে রান্নাবান্নাও করতে হবে আর এরকম কী বলো তো একটু ঠাকুরের কাজ বাজ করতে লাগলে না বা করতে পারলে মনটা ভীষণই ভালো লাগে যেটা না মানে সংসারের এই যে অন্যান্য কাজের থেকে অনেকটা কিন্তু দূরে রাখে যাই হোক এটা আমার মনে হয় কারণ অনেকটা যেন শান্তি আসে মন থেকে তো এদিকে দেখো সবার জন্য দিচ্ছি যা যা দিতে বলছে তো সেটুকুই দিয়ে দিচ্ছি এখন তুলতে চলে এসেছি শাক আর দু তিন দিন বাড়ি ছিলাম না তার মধ্যে দেখো শাকগুলোর চেহারা কি বড় বড় হয়ে গেছে তো এখন শাক তুলবো কিছুটা তুলবো তুলে তারপর রান্না করব এখন বাজে অলরেডি দশটা তো রাত যেহেতু জাগা খুব কষ্টও হচ্ছে তো যাই হোক শাকগুলো আগে তুলে নিই এখন শাক কাটছে এখন বাজে অলরেডি এগারোটা তো এখন শাক কাটছি কেটে রান্না করব আর আজকে এখনও যেহেতু অমাবস্যা ছাড়ায়নি তো সেই জন্য বলছে যে না আজকে মাছ খাবো না মানে রাত্রেবেলা খাবো দিনের বেলায় খাবো না তো সেই জন্য হচ্ছে নিরামিষের আয়োজন হচ্ছে তো শাকটাই জাস্ট তুলে নিয়ে আসলাম বাড়ির শাক বলে অনেকটা তাড়াতাড়ি তুলে এনে সাথে সাথে কিন্তু রান্না জোগাড়টাও করতে পারছি তবে কি বলো এক যখন বাবাদের ওখানে ছিলাম মা করে দিত বোন করতো সবাই মিলে করতাম তো সেই জন্য কিন্তু বেশ ভালোই লাগতো এই যে একা হাতে করা এর যে একটা কি কষ্ট যারা করে তারাই কিন্তু বোঝে যাই হোক এদিকে একটা পাঁচ মিশালি তরকারি হবে তো মানে পাঁচটা তরকারি দেখছি গামলির মধ্যে আছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা পাঁচটা তরকারি হবে পুরো নিরামিষই হবে কোনোরকম সবিন কিছুই দেব না সেই জন্য আর আমার হাজব্যান্ড দেখো খুব বিরক্তি করছে আর আমার খুব রাগও হচ্ছে যেহেতু রাত্রেবেলা ঘুম হয়নি তো সেই কারণের জন্যই কিন্তু রাগটা বেশি হচ্ছে আর কী বলতো রাত্রে না ঘুমালে কিন্তু একটা মানুষের মধ্যে খিটখিটে ভাব কিন্তু চলে আসে আর তারপরে যদি কাজের প্রেশার পড়ে তাহলে তো কোনো কথাই নেই তখন কিন্তু খিটখিটে ভাবটা আরও বেশি চলে আসে ওখান থেকে বাড়ি এসে মুরগিদেরকে খাওয়াও দিয়ে দিলাম দিয়ে তারপর শাক তুলে এই শাকটা রান্না করতে বসেছি এখন হচ্ছে রাত্রিবেলা আজকে দুপুর বারোটার সময় খেয়ে শুয়ে পড়েছিলাম তো রান্নাটা এত স্পিডে করেছি যেহেতু উনুনে করেছিলাম প্রচণ্ড স্পিডে করেছিলাম এক ঘন্টার মধ্যে চারখানা তরকারি একখানা ভাত করেছি তাহলে ভাবো তাই বলে ভেবো না যে সেদ্ধ হয়নি মানে আমার রান্না কিন্তু অন্যরকম সবাই বলে ভালো লাগে যাই হোক প্রচণ্ড স্পিডে জাল দিয়েছিলাম তো সেই জন্য আর আমি একটু কাজবাজ স্পিডেই করতে ভালোবাসি ওই যে ধিমিয়ে ধিমিয়ে বা ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করা না আমি ঠিক পছন্দ করি না চাওটা কিছুটা রেখে দিলাম কারণ আগামীকালের জন্য আজকে তো এতটা খেয়ে পারা যাবে না সে কারণেই এবার দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিমের গন্ধটা যদিও আমি নিতে পারি না তারপরেও ডিমটা ভেঙে দিচ্ছি কারণ মাঝে মধ্যে একটু মনে হয় যে ডিমটা খাওয়া ভালো শরীরের পক্ষে কিন্তু আমি না ডিমের গন্ধ নিতে পারি না আর এদিকে হচ্ছে চিকেন ওই যে বললাম তোমাদের আগে যে দুপুরবেলা আমরা নিরামিষই খেয়েছি যেহেতু অমাবস্যা ছাড়াইনি সেই জন্য আর অমাবস্যা ছাড়াই সেই জন্যই খেয়েছি আর বলছে যে আমার হাজব্যান্ড বলছে যে অমাবস্যা ছাড়াইনি মানে এখনও মা কালীর হচ্ছে তিথি শেষ হয়নি তো সে কারণের জন্যই তো পোলট্রির ডিম সেটা দিয়ে দিলাম এখানে ভেজে নিচ্ছি আর এই তক্তাটা আমি কেন রেখে দিই তো এই বাস্কেটটার পাশে এটা এই কারণে রাখি প্রচণ্ড পরিমাণে না গ্যাসের একটা তেল চিটে ভাব পড়ে সেই জন্য ওটা ওখানে রেখে দিই আমার সুবিধার জন্য তো য একটা আমি স্ট্যান্ড কিনেছিলাম সেটা এখনও সেট করা হয়নি যখন সেট হবে তখন কিন্তু আর ওটা ওখানে রাখা হবে না একটু আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ডিমের মধ্যে কারণ এত বিকট গন্ধ লাগে এই ডিম খেতে অনেকেই আছে যারা খুবই ডিম পছন্দ করে কিন্তু আমি কিন্তু একটুও পছন্দ করি না আজকে আমি কোনো প্রকারে কিন্তু হলুদ দিইনি চাউমিনে একটু সয়া সস দিয়েছি তো সেই জন্য কিন্তু এরকম এসছে কালারটা আর সয়া সস দিলে না বেশ ভালো লাগে খেতে তো কখনোই তো আর খাওয়া হয় না এগ চাও কিংবা চিকেন চাও সব সময় তো আমরা ভেজ চাও খাই সেই জন্য কিন্তু একটু ডিমটা দিয়ে দিলাম এবার এদিকে দেখো চিকেনটা করছি মানে ভেবেছিলাম যে এখন রান্না করবো না একটু রাতের দিকে করব এখন অলরেডি সাতটার বেশি হয়ে গেছে তো আর একটু রাতের দিকে করব কিন্তু তারপরে ভাবলাম যে না এই ঠান্ডার সময় একেবারে রান্নাটাই বরং সেরে নিই না হলে আবার অলসতা চলে আসবে সেই জন্য কিন্তু করে নিচ্ছি চাউমিনটাও আমার রেডি হয়ে গেছে এদিকে চিকেনটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর লাস্টে ওটা কি দিলাম বলো তো লাস্টে দিলাম আদা কারণ ফার্স্টের দিকে দিলে না আদাটা লেগে যায় সেই জন্য আমি লাস্টের দিকে দিয়ে দিলাম তো ওভেনটা আমি চেঞ্জ করে দিলাম কারণ এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি কিন্তু চাও বানিয়ে নিয়ে চলে এসেছি আর আমার নিজের হাতের বানানো স্পেশাল চাও যেটা আমি কিন্তু দোকানে গেলেও পাই না তো আমি রেস্টুরেন্টে এই ধরনের চাউ কিন্তু পাই না মানে আমি যেটা ফেভারিট আমার যেটা ফেভারিট তো সেটাই তো চাউটা বানিয়ে নিয়ে চলে এসছে এবার আমি এখন খাবো তো দেখো প্রচন্ড খিদে পেয়েছে খিদে পেয়েছিল তখন বাজে হচ্ছে ছটা আর এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে এখন হচ্ছে খাচ্ছি কি করবো বলো একা হাতে বানাবো তারপর তো খাবো তারপরে হচ্ছে রান্না বান্না করলাম মানে চিকেন রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে গুঁড়ো করলাম তারপর ভাত করলাম তারপর হচ্ছে চাউমিনটা করলাম করতে তো লেট হয় বলো তো খিদে পেলে তো আর কিচ্ছু করার নেই বাইরে অনেক জায়গায় ফাংশান হচ্ছে যার কারণে মাইকটাও কিন্তু প্রচুর চলছে কিন্তু আমার যা আজকে কী খেতে পেয়েছে কি বলবো কারণ আমি কিন্তু এক চামচের বেশি ভাত খাইনি দুপুরবেলা তারপরে তো তারপরের থেকে সারাক্ষণ কিন্তু কিছুই খাইনি সেই জন্য হয়তো খিদেটা তো বেশি পেয়েছে ভিডিওটা বড় করলাম না এখানেই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের